সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আচ্ছা আমি তোমাদেরকে প্রত্যয় পড়াচ্ছিলাম তাই না প্রকৃতি প্রত্যয়টা পড়াচ্ছিলাম আচ্ছা প্রকৃতি প্রত্যয়টা আসলে সরাসরি পড়াতে পারলে ভালো হতো আচ্ছা প্রকৃতি প্রত্যয়টা সরাসরি পড়াতে না পারলে যেহেতু অনলাইনে ক্লাস চলতেছে অনলাইনেও পড়ানো যাবে যাবে না যে তা না ওটাও আমি পড়া দিব তবে তার আগে প্রকৃতিপ্রত্য আমার একটু সময় লাগবে পড়াইতে কারণ এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে আচ্ছা সেজন্য আমি আসলে তোমাদের ছোটো ছোটো অধ্যায়গুলো একটু পড়াই দিচ্ছি আগে যে আমাদের ক্রি এই বার্ষিক পরীক্ষায় ক্রিয়াপদ পর্যন্ত আসে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরীক্ষা পর্যন্ত আছে। তো সেই জন্য আমি তোমাদেরকে ছোটো ছোটো অধ্যায়গুলো আগে পড়াই দিচ্ছি তারপরে আমি আমার দুটো বড় অধ্যায় আছে একটা হচ্ছে পথ প্রকরণ আর একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় আর শব্দের শ্রেণী বিভাগ এই তিনটা তিনোটাই হচ্ছে বড় বড় অধ্যায় এগুলো একটু পড়াতে সময় লাগবে যে যাই হোক আর যে এমন পথ প্রকরণটা তোমরা নিজেরা পড়লেও পারবা এখানে তেমন কিছু কঠিন বিষয় না হয়তো ওখানে একটু অব্যয় পদের বিভাগ আছে এগুলো একটু কিছু বোঝার দরকার আছে আর বিশেষ পদের কিছু বিভাগ আছে এগুলো কিছু বোঝার দরকার আছে আর বিশেষণটাও বিশেষণটাও তোমরা পারবা তেমন আর কিছু নাই আর বাকিগুলো তোমরা নিজেরা পড়লেও পারবা আচ্ছা তারপর আমি বুঝাই দিব যেহেতু এই দেখো একটু বড় আমি এগুলো একটু পরে পড়াবো আজকে তোমাদেরকে আমি চতুর্থদের দ্বিতীয় পরিচয় ক্রিয়াপদটা একটু পড়াই দিব আমরা জানি ক্রিয়াপদটা কি তাহলে ধরো আমরা মূল পাঠে আসি দেখো কবি বই পড়ছে তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ছে এবং দেবে পদ দুটো ধারা কোনো কার্য সম্পাদন করা বোঝাচ্ছে বলে এরা ক্রিয়াপদ আমরা জানি ক্রিয়াপদটা কি সাধারণত কোনো পদ দ্বারা যদি কোনো কার্য সম্পাদন করা বোঝায় তখন সেটাকে আমরা পদ বলি দেখো সংজ্ঞাটা বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্ট কালে কোনো কার্য সংগঠন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে উপরের উদাহরণে আমরা পুরুষ কবির অর্থাৎ আমরা কবিরকে নাম পুরুষ হিসেবে পাই বর্তমান কালে পড়া কার্যের সংগঠন প্রকাশ করছে দ্বিতীয় উদাহরণে মধ্যম পুরুষ তোমরা ভবিষ্যৎ সংগঠন সংগঠনের সম্ভাবনা প্রকাশ করছে মানে দুইটা বাক্য লেখা আছে যে কবির বই পড়ছে এটা হচ্ছে বর্তমানকালে চলমান আর কি চলমান ঘটমান বর্তমান যেটাকে বলা হয় তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এটা আগামী বছর দিবে এবং সেটা মধ্যম পুরুষের তোমরা হচ্ছে কি মধ্যম পুরুষে আর ওখানে এক নম্বর উদাহরণে কবির হচ্ছে কি নাম পুরুষ তার মানে আমাদের পুরুষ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমি একটু বলে দিই তোমাদেরকে কি পুরুষটা কি পুরুষটাকে তিন ভাগে বাক করা যায় একটা হচ্ছে নাম পুরুষ একটা হচ্ছে উত্তম পুরুষ একটা হচ্ছে কি মধ্যপুরুষ একটা হচ্ছে নাম পুরুষ দেখো তিন ভাগে উত্তম পুরুষ হচ্ছে কি তুমি নিজে নিজে বলতে আমি আমরা আমাদের আমাদিগকে আমাকে আমার এই এই ধরনের উদাহরণগুলোয় সাধারণত নিজেকে স্বয়ং নিজেকে যখন প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হবে কি উত্তম পুরুষ আবার যদি মধ্যম পুরুষ বলতে কি মাঝখানের কোনো একজন ব্যক্তিকে আমাকেও না অন্য তৃতীয় কোনো ব্যক্তিকেও না মধ্যখানে যিনি থাকে যেটাকে আমরা তুমি তোমরা তোমাদের তোমাকে তুই তুরা আপনি আপনারা এগুলো বলে সম্বোধন করে থাকি এগুলাই হচ্ছে মূলত মধ্যম পুরুষ এছাড়া পৃথিবীতে যতগুলো যত কিছু সাবজেক্ট হিসেবে অথবা কর্তা হিসেবে ব্যবহৃত হয় সবগুলাকে আমরা নাম পুরুষ হিসেবে গণ্য করব তার মানে পৃথিবীতে যত প্রাণী বস্তু যা কিছু আছে সমস্ত কিছুর কি আমরা নাম পুরুষ বলব এবং তাদের এই নামের জন্য যেই নামের পরিবর্তে পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার করা হয় তাকেও আমরা আমরা ইয়া হিসেবে গণ্য করব যে নাম পুরুষ হিসেবে গণ্য করব। আচ্ছা যাই হোক দেখো ক্রিয়াপদের গঠন ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ গঠন করা এখন আমরা ক্রিয়াপদের গঠনটা একটু পড়ব ক্রিয়াপদের গঠনটা রকম সাধারণত ক্রিয়াপদ গঠিত হয় কিভাবে একটু দেখো আমি তোমাদের একটু লিখে দেখাচ্ছি দেখো সাধারণত এটা একটা করা বা করছে এটা একটা ক্রিয়াপদ এটা কিভাবে গঠিত হয় দেখো করছে এই করটা হচ্ছে কি ধাতু অথবা তারপর এটা হচ্ছে কি বিভক্তি আর এই বিভক্তির নাম হচ্ছে কি ক্রিয়া বিভক্তি কেন ক্রিয়া বিভক্তি ধাতু বা ক্রিয়ামূলের সাথে যে বিভক্তি যুক্ত হবে সেটাকে আমরা ক্রিয়া বিভক্তি পাবো তার মানে ধাতু বা ক্রিয়ামূলের সাথে যখন ক্রিয়া বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে আমরা ক্রিয়াপদ হিসেবে গণ্য করব। এই যে তোমাদের এখানে এই বইটি দেখো পর্ষে পদ ধাতু ছে বিভক্তি আচ্ছা এবার অনুক্ত ক্রিয়াপদটা কি ক্রিয়া বাক্য বাক্য হতে হলে অবশ্যই ক্রিয়াপদ দরকার ক্রিয়াপদ ব্যতীত কোনো দিন বাক্য গঠিত হতে পারে না এটা একটু অবশ্যই মাথায় রাখবা কোনো ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হতে পারবে না পারেও না তো সুতরাং একটা কথা মনে রাখবা যে কি অনেক সময় দেখা যায় বাক্যের মধ্যে ক্রিয়াপদটা সরাসরি উপস্থিত থাকে না বা উজ্জ থাকে তো সেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এখানে ক্রিয়াপদ নেই এই বাক্যটা হবে না আসলে না অনেক সময় ক্রিয়াপদটা অনুক্ত থাকতেও পারে অনুক্ত থেকেও ক্রিয়াপদের কাজ করতে পারে যেমন আমি যদি তোমাকে ধরো তোমার সাথে আমার ফেসবুকে কথা হচ্ছে ফেসবুকে কথা হওয়ার সময় আমি তুমি আমার থেকে বললা স্যার আপনি কেমন আছেন এখানে ক্রিয়াপদ আছে আসেনটা ক্রিয়াপদ আমি বললাম হ্যাঁ ভালো আছি তুমি এরপর প্রশ্নবোধক চিহ্ন দিছি তার মানে তুমি দিয়ে কি বুঝেছি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কি বুঝলে আমি বুঝাতে চাইছি তোমাকে তুমি কেমন আছো এই যে আছো ক্রিয়াপদটা কিন্তু আমি লিখি নাই কিন্তু তুমি বুঝে নিস এই এটাই হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ তার মানে সরাসরি যদি উক্ত না থেকে ক্রিয়াপদ বোঝায় তখন সেটাকে আমরা অনুক্ত ক্রিয়াপদ বলবো যেমন আমি এখানে যে উদাহরণটা দিয়েছি ইনি আমার ভাই এখানে তো কোনো ক্রিয়াপদ নাই কিন্তু বুঝাচ্ছে ক্রিয়াপদ আছে নাই যে তা না আছে কিন্তু উজ্জ্ব আছে যেমন ইনি হন আমার ভাই আজ প্রচন্ড গরম এই যে এখানে আজ প্রচন্ড গরম এখানে কোনো ক্রিয়াপদ সরাসরি উল্লেখ নাই কিন্তু বুঝাচ্ছে যে তোমার যে প্রচন্ড গরম সেটা তো অনুভূত হচ্ছে তোমার তুমি না হয় কেমনে বলতেছ যে কি প্রচন্ড গরম সেটা কেমনে বুঝছো নিশ্চয়ই তোমার অনুভূত হচ্ছে রকম আর কি দেখো এবার আমরা ক্রিয়াপদের প্রকার বেঁধে আসবো বিবিধ অর্থে ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে আচ্ছা দেখো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি সমাপিকা আর একটা সমাপিকা রাখো তোমাদের যে দিক থেকে ভাব প্রকাশের ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি সমাপিকা ক্রিয়াপদ এবার একটু দেখো সমাপিকা এবং অসমাপিকা তোমাদেরকে দুটা আমি উদাহরণ দেখে বুঝাই দিচ্ছি দেখো সমাপিকা ক্রিয়াপদকে অসমাপিকা ক্রিয়াপদকে দেখো প্রবাতে সূর্য উঠলে দাঁড়ি আচ্ছা বলো তো এই বাক্য এটা কি বাক্য কিনা অবশ্যই বাক্য কারণ এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে কর্মপদ আছে এবং কর্তা আছে তার মানে এটা অবশ্যই ক্রিয়াপদ এই ক্রিয়াপদের মধ্যে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কি উঠলে আচ্ছা আমাকে একটা বিষয় জানতে হবে যে কি যদি কোনো ক্রিয়াপদ দ্বারা মনের ভাবটা সম্পূর্ণ আকাঙ্ক্ষা আস আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা ভাসনা যে ধরনের যে বিষয়গুলা যদি কোনো বাক্যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন সেটাকে আমি সমাপিকা ক্রিয়াপদ বলবো দেখো তো এই বাক্য দিয়ে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে কিন্তু প্রভাতে সূর্য উঠলে আরেকটু কিছু বলার শোনার জানার মানে ইচ্ছার প্রকাশ করা যাচ্ছে প্রবাতে সূর্য উঠলে আমি বিদ্যালয়ে যাবো এরকম কিছু বলতে ইচ্ছে করতেছে কিন্তু আমি যদি বলি ছেলেরা খেলা করছে ছেলেরা মাঠে খেলছে এখানে কি আর কিছু বলার আছে খেলছে এই ক্রিয়াপদের পর আর কিছু বলার আছে না আমি ভাত গাই এখানে আর কিছু বলার নাই আবার যদি আমি বলি প্রবাতে সূর্য উঠলে এটা দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় নাই যদি কোনো ক্রিয়াপদ থাকার পরেও ওই ক্রিয়াপদ দিয়ে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ না পায় তাহলে সেটাকে অসমাপিকা ক্রিয়াপদ বলবো আর যদি ক্রিয়াপদ দিয়ে মনের সম্পূর্ণ প্রকাশ পায় তখন সেটাকে আমরা সমাপিকা ক্রিয়াপদ বলবো আচ্ছা গেল এবার তোমরা এই উদাহরণগুলো একটু পরে নিবা তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার দেখো আমরা ক্রিয়াপদের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এগুলো তো আমরা পড়ব প্রথমত দেখো ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এই যে একটা তোমাদের শ্রেণী বিভাগের কাঠামো দেওয়া আছে এটা একটু দেখো এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে পড়াবো সাধারণত এখানে একটু এলুমেলু করে দেওয়া আছে আমি তোমাদেরকে একটু গুছালো পড়ার চেষ্টা করতেছি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে আমরা দুই ভাগে পড়ে ফেলছি আচ্ছা এইবার আমরা পড়বো কি কর্মের দিক থেকে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় মানে বিষয়টা হচ্ছে এরকম ভাব প্রকাশের দিকে আমরা দুই ভাগে পরে ফেলছি এবার আমরা পড়বো কি কর্মের দিক থেকে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় এই যে তোমাদের বইতে দেওয়া আছে ভাগ করা যায় একটা হচ্ছে কি এই যে তোমাদের বইতে দেওয়া আছে অকর্মক সকর্মক এবং দ্বিকর্মক তার মানে এই তিনটা কর্মবদের ক্রিয়ার আমি শ্রেণী বিভাগ করব কর্মের ভিত্তিতে আমি এক কথা আরো বলি যদি ক্লিয়ার করে বলি কর্মের দিক থেকে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি সকর্মক আরেকটা হচ্ছে অকর্মক আরেকটা হচ্ছে দ্বিকর্ম আচ্ছা এবার সকর্মকটা কি একটু আমরা দেখব দেখো আমি একটু উদাহরণ লিখতেছি বাবা আমাকে নাস্তা করালেন দেখো বাবা কাকে নাস্তা করালেন এই যে করালেন এটা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সাথে আচ্ছা আমরা কর্মটা কি একটু জানবো তার আগে কর্মটা হচ্ছে কি বাংলা ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা কর্ম বলবো আচ্ছা এইটা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় কিনা না দেখো তো বাবা বাবা কাকে নাস্তা করালেন আমাকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে আমরা জানি যে কি কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা কী বলবো কর্ম বলবো তার মানে এই ক্রিয়াপদ থেকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় যদি কর্ম থাকে তাহলে এই ক্রিয়াপদটাকে আমরা তখন বলবো ক্রিয়া সকর্মক মানে হচ্ছে কি একটা কর্মপদ সহ ক্রিয়া সহ মানে একটা ক্রিয়াপদের সাথে যদি কর্মপদটা সংযুক্ত থাকে বা সহ থাকে তখন আমরা সেটাকে বলবো সকর্মক ক্রিয়া এবার আমি যদি বলি ঘোড়া দৌড়াই ঘোড়া দৌড়াই বা দৌড়াচ্ছে যেকোনো একটা লিখা আচ্ছা দৌড়াচ্ছে লিখ দৌড়াচ্ছে এখানে দেখো তো এখানে ক্রিয়াপদ দৌড়াচ্ছে এই ক্রিয়াপদটাকে তুমি কি বা কাকে তার প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা দেখো তো কি দৌড়াচ্ছে কাকে দৌড়াচ্ছে প্রশ্ন দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না কিন্তু কে দৌড়াচ্ছে দিয়ে প্রশ্ন করলে তাহলে উত্তর পাওয়া যাচ্ছে কে দৌড়ায় ঘোড়া দৌড়ায় কিন্তু কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না তার মানে বুঝতে হবে এই ক্রিয়াপদের সাথে কোনো কর্মপদ নেই তার মানে এই ক্রিয়াপদটা হবে কি ক্রিয়া ঠিক আছে এবার আমরা দ্বিকর্মকে যাব আমি একটা উদাহরণ লিখতেছি বাবা আমাকে একটি কলম কিনে দিলেন দেখো বাবা কাকে আমাকে কি কিনে দিলেন কলম তার মানে এই যে দিলেন এটা একটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সাথে দুইটা কর্মপদ থাকে কর্মপদ যেহেতু আসে তাহলে বুঝে নিতে হবে এই কর্ম যেহেতু এই ক্রিয়াপদের দুটা কর্মপদ নিল সেটাকে আমি বলবো দ্বি কর্মক্রিয়া কারণ দ্বি শব্দের অর্থ হচ্ছে কি দুই মানে কোন ক্রিয়ার সাথে যদি দুইটা কর্মপদ উপস্থিত থাকে তখন সেটাকে আমরা দ্বিকর্ম ক্রিয়া বলব আচ্ছা কেন এবার আমরা যাবো কি প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া আর একটা হচ্ছে কি ক্রিয়া আর একটা হচ্ছে মিশ্র ক্রিয়া দেখো একটু আমরা একটু পড়ব আচ্ছা এখানে আরেকটা বিষয় আমাকে জানতে হবে কর্মের মধ্যে আরেকটা বিষয় জানতে হবে সাধারণত কর্মকে দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগে না তিন ভাগে ভাগ করা যায় কর্মকে এই কর্মের শ্রেণীবি একটু আমরা পড়ব তবে আমরা আগামী ক্লাসেই এই কর্মের শ্রেণীবি একটা পড়ব এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী যে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় এগুলো একটু আমরা পরে ফেলবো আজকে এতটুকুই থাক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ